নবী করিম সাল্লাম দুইভাবে সালাম দিতে নিষেধ করেছেন, ফাইন্না তাসলিম আল ইয়াহুদ আল ইশারা বিল আসাবে ও তাসলিম আন নাসারা আল ইশারা বিল আকফ। রাসূল সাল্লাম বলছেন যে ইহুদিদের সালাম ছিল হাতের ইশারায়, আর নাসারাদের সালাম ছিল এই আকুফ, এইটা দিয়ে তারা এরকম করে সালাম দিত। তো তারা কেউ কেউ শরীর নড়ায়া মাথা ঝুঁকায়া হাত দিয়ে ইশারা করে সালাম দিছে, আর কেউ কেউ আকুফ দিয়ে যে এরকম করে এক সালাম দিছে নাসারারা। আল্লাহ নবী বলছেন মুসলমানদের সালাম হাতের ইশারা শরীর ঝুঁকানো এরকম কোনো পদ্ধতিতে নয়, বরং মুসলমানদের সালাম হচ্ছে সশব্দে শুদ্ধ উচ্চারণে সালাম, এটা হচ্ছে মুসলমানদের দায়িত্ব। প্রিয় ভাইরা, এই জন্য মাথা ঝুঁকানো, প্রণাম করা, একটু নিচু হয়ে যাওয়া, সালাম দর্শন, সালাম আলাইকুম, এইগুলো সব মুসলমানদের কালচার নয়, এইগুলো সব আমাদের পার্শ্ববর্তী দেশ এবং বিভিন্ন অন্যান্য ধর্মাবলম্বীদের কালচার। সুতরাং এইগুলা মুসলমানদের তবিয়ত হতে পারে না। প্রিয় ভাইয়েরা, এটা হচ্ছে আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ বিষয়। সাহাবায়ে কেরাম এইগুলা বিষয়ে খুব কঠোর ছিলেন। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু সপ্তম হিজরিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তাকে আবিসিনিয়ায় পাঠান, নাজ্জাশির কাছে। নাজ্জাশির কাছে যখন তিনি যান, সবাই বল দেখলেন উনি একটা এরকম ঘর আছে উনার কাছে সামনে বিশাল বড়, কিন্তু সবাই যেদিক দিয়ে ঢুকতেছে ওখানে মাথা নিচু করে তারপর এরকম করে ঢোকা লাগে। আমর ইবনুল আস আল্লাহ নবীর সাহেব, উনি মাথা ঝুঁকাইন না ভাবলি, উনি বডি উঁচু করে একদম সোজা বাইরে যায়, নিচু হন কিন্তু মাথা নিচু হয় না, নিচু হয়ে গেছেন। উনি বললেন আয় তুমি এরকম করতেছ কেন, নাজ্জাশির কাছে যেতে হলে আমাদের কালচার হচ্ছে মাথা নিচু করতে হবে। উনি বললেন দেখো, যদি কারো জন্য মাথা ঝুঁকাতে হয়, আল্লাহর কুল মাখলুকাতের মধ্যে মুহাম্মদ সাল্লামের থেকে মর্যাদা কাউকে আল্লাহ সৃষ্টি করেন নাই, উনার কাছে মাথা ঝুঁকাই না তুমি কে। নাজ্জাশি বললেন ঠিক বলেছে, সে ঠিক বলেছে, তাকে ছেড়ে দাও। আল্লাহ রাব্বুল আমিন তাকে ইমানের দৌলত দিয়েছেন, এই একমাত্র ব্যক্তি যার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়বানা জানাজা পড়ছেন, সুবহানাল্লাহ। আল্লাহ তার প্রতি ওহি করছিলেন যে এই লোক মারা গেছে, এইটি কেউ জানে না, এত দূরের মানুষ আবিসিনিয়ার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হয়ে জানাজা পড়ে দিয়েছিলেন। প্রিয় ভাইরা, এই হাদিস দ্বারা বোঝা যায় যে মাথা ঝুঁকানো এইরকম করা এইগুলো ইসলামের কালচার নয়, সালামটা স্পষ্ট একদম মুখে উচ্চারণ করে আমাদেরকে দিতে হবে, এটাই হচ্ছে সালামের বিধান। প্রিয় ভাইরা, সালামের তরিকা তো অনেক আসছে, সালাম করতে করতে এখন কদম বুসি পর্যন্ত চলে আসছে, আসছে না? কয় কদম বুসির আবার তরিকা বলা হয়, মাথা সোজা রাখতে হবে, নিচু করা যাবে না, তাহলে জায়েজ হবে। দাঁড়ো, কিসের জায়েজ না জায়েজের কথা আপনি বলতেছেন? রাসূলুল্লাহ সাল্লামের প্রতি কদম বুসির যে দু একটা বিষয় জানা যায়, এরা ইহুদি নাসারা বেদুইন কেবল ইসলাম গ্রহণ করে ভুল করে করছে, এরপর আর কোনোদিন করে নাই। যদি এইটা করা জায়েজ, এইটা করা যদি মাসনুন হতো, পৃথিবীর সব সাহাবি আল্লাহর নবীর পায়ে চুমু না কেবল চুমু দিয়ে চেটে দিতেন পর্যন্ত, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার সাহাবি, তার স্ত্রীরা কোনোদিন এই কাজ করেনি। আপনি কোথাকার কোন বুজুর্গ হয়েছেন যে আপনার মুরিদদেরকে আপনার পায়ে চুমু দেওয়া লাগে, সালাম দেওয়া লাগে? এটার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই, ঠিক কিনা? নিজেকে মোহাম্মদ সাল্লামের উপরে তুলে নিছেন আপনি, যে রাসূল সাল্লামের ইসলাম গ্রহণের আগে বেদুইনের হাদিস, ইহুদিদের না বুঝা হাদিস, সেইটার আমল আপনি হুকুমান দিছেন, বাকি সাহাবিরা কই গেল? আপনার মহব্বত দেখে তো মনে হয় আবু বকর বোধহয় আপনার থেকে দুর্বল ইমান ছিল, ওমর বোধহয় আপনার থেকে দুর্বল ইমান ছিল, আপনি যে মহব্বত বুঝেন উনারা বুঝেন নাই, এটা আপনার ভণ্ডামি ছাড়ার কিচ্ছু না, ঠিক কিনা? সালাম আমাদের কেমন হবে, সালাম আমরা কেমন করে দিব, সালাম দেওয়ার পদ্ধতিটা কি, রাসূল সাল্লাম এটা পর্যন্ত শিখিয়ে দিয়ে গেছেন। রাসূলুল্লাহ সাল্লাম বলছেন যে শোনো, তোমরা যখন সালাম দিবে সশব্দে স্পষ্ট উচ্চারণে তোমরা সালাম দিবে, শব্দ করে সালাম দিবে, মিনমিন করে সালাম একবার দিয়ে ওই লোক শুনতে পায়নি, তারে আবার মনে করা দিয়েছে, ভাই আপনারা সালাম দিছিলাম, আপনারা সালাম দিছিলাম, এই কথা যত জোরে বলে সালাম তত জোরে দেয়, সালাম আপনারা সালাম দিছিলাম, মানে উনি খোসা দিলে যে উত্তর যে দিলেন না, এইটা না, আপনার সালাম একটুখানি হিম্মত করে দেওয়া লাগবে, আপনি সালামটাই এমনভাবে দেন যেন এই কথা বলা না লাগে, আসসালামু আলাইকুম, এটা বললেই তো হয়, আপনি তো পরের কথাটা জোরে কইছেন, ভাই সালাম দিলাম যে উত্তর দিলেন না, কি রে তোমার সালাম শুনতে পেলাম না এত জোরে, ব্যাপার কি? যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সালামটা সশব্দে উচ্চারণ করে দিবে।